চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি নিতে চাইলেও রাজি হলেন না মুখ্যমন্ত্রী কোমরো পায়ের লিগামেন্টে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে চোট রয়েছে তাঁর বাঁ দিকের হিপ জয়েন্টেও লিগামেন্টেও মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর এমনটাই জানিয়েছে এস এস কেম হাসপাতালের ডিরেক্টর মনিনয় বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছিল তার মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবেন তবে হাসপাতালে থেকে নয় মুখ্যমন্ত্রী সবটা বাড়িতে থেকেই করবেন এমনটাই জানিয়েছেন মনিময় মঙ্গলবার দুপুরে আবহাওয়া খারাপ থাকায় সেবক থেকে জরুরি কালি জরুরিকালীন অবতরণ করেছিলেন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার প্রাথমিকভাবে জানা গিয়েছে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পান তিনি চোট পেয়েছেন বা দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও কলকাতা বিমানবন্দরে মমতার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই গাড়িতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাসপাতালে তিনি পৌঁছলে হুইল চেয়ার এগিয়ে দেন সেখানকার কর্মীরা মুখ্যমন্ত্রী যদিও হুইল চেয়ারে ব্যবহার করতে সম্মত হননি গাড়ি থেকে নামার জন্য সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায় তাকে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের প্রচার সভা ছিল সভা শেষ করে জলপাইগুড়ি ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি নিতে চাইলেও রাজি হলেন না মুখ্যমন্ত্রী পায়ের লিগামেন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর পরীক্ষা নিরীক্ষার পর এমনটাই জানিয়েছে এস এস কেম হাসপাতালের ডিরেক্টর মনিনয় বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছিল তার মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবেন তবে হাসপাতালে থেকে নয় মুখ্যমন্ত্রী সব বাড়িতে থেকেই করবে এমনটাই জানিয়েছেন মনিময় মঙ্গলবার দুপুরে আবহাওয়া খারাপ থাকায় সেবকে আর বেশ জরুরিকালীন অবতরণ করেছিলেন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার প্রাথমিক ভাবে জানা গিয়েছে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পান তিনি চোট পেয়েছেন বা দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও কলকাতা বিমানবন্দরে মমতার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই গাড়িতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাসপাতালে তিনি পৌঁছলে হুইল চেয়ার এগিয়ে দেন সেখানকার কর্মীরা মুখ্যমন্ত্রী যদিও হুইল চেয়ারে ব্যবহার করতে সম্মত হননি গাড়ি থেকে নামার জন্য সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায় তাকে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের প্রচার সভা ছিল সভা শেষ করে জলপাইগুড়ি ক্রান্তি থেকে উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি নিতে চাইলেও রাজি হলেন না মুখ্যমন্ত্রী কোমরো পায়ের লিগামেন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে চোট রয়েছে তাঁর বাঁ দিকের হিপ জয়েন্টেও লিগামেন্টেও মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর এমনটাই জানিয়েছে এস এস কেম হাসপাতালের ডিরেক্টর মনিনয় বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছিল তার মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি চিকিৎসকদের পরামর্শ করেছিলেন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার প্রাথমিকভাবে জানা গিয়েছে হেলিকপ্টার থেকে নামতে গিয়েই পায়ে এবং কোমরে চোট পান তিনি চোট পেয়েছেন বা দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও কলকাতা বিমানবন্দরে মমতার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই গাড়িতে হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাসপাতালে তিনি পৌঁছলে হুইল চেয়ার এগিয়ে দেন সেখানকার কর্মীরা মুখ্যমন্ত্রী যদিও হুইল চেয়ারে ব্যবহার করতে সম্মত হননি গাড়ি থেকে নামার জন্য সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায় তাকে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের প্রচার সভা ছিল সভা শেষ করে জলপাইগুড়ি ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী